হে গাইস, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিরিজ। আমি দৃষ্টান্ত। এই ভিডিওতে আমি কথা বলবো সুড়ঙ্গ সিনেমাটার ব্যাপারে। আর এই সিনেমাটাকে ডিরেক্ট করেছিলেন রায়হান রাফি, যিনি এর আগে দামাল, পরাণ, দহন এবং পোড়ামন টু ইত্যাদি সিনেমাগুলোকে সিনেমা হলে রিলিজ দিয়েছিলেন বা ডিরেক্ট করেছিলেন। আর তাছাড়াও তার উল্লেখযোগ্য কাজের মধ্যে কিন্তু ফ্রাইডে রিসেন্টলি রিলিজ পাওয়া অন্যতম। এই সিনেমাটা লিডে আছেন আফরান নিশো, এই সিনেমাটা তার ডেবিউ ফিল্ম ছিল, এবং তার সাথে আছেন তমা মির্জা, সৈয়দুজ্জামান সেলিম এবং মোস্তফা মানোয়ার প্রমুখ। তো সুড়ঙ্গ সিনেমাটার স্টোরিটা বেসিক্যালি হচ্ছে একটা মানুষ, তিনি খুব সৎ, ভোলা ভালা, সাচ্চা মানুষ, যাকে আমরা এক কথায় বলি, তার নাম হচ্ছে মাসুদ। এবং তিনি বেসিক্যালি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, যার নিজের একটা দোকান আছে, এবং তিনি ওই ল্যাম্পপোস্টে উঠে লাইট সারানো, টিভি সারানো, লোকের বাড়িতে গিয়ে দেন ফ্রিজ সারানো ইত্যাদি কাজ করে থাকেন। গল্প যত এগোয় তার সাথে দেখা হয় তমা মির্জার ক্যারেক্টারটার, যার নাম হচ্ছে ময়না, এবং তাদের মধ্যে ধীরে ধীরে প্রেম জমে এবং তাদের বিয়ে হয়। নাও দ্য ফ্যাক্ট ইজ, তমা মির্জার মধ্যে একটা গ্রিড আছে পয়সাকে নিয়ে, এবং তিনি পয়সার জন্য সবকিছু করতে পারেন। নাও লাস্টে গিয়ে কি হবে সিনেমাটার, তাদের রিলেশনশিপটা টিকবে কি টিকবে না, সেটা নিয়ে এই সিনেমাটা। এই সিনেমাটার মধ্যে যেটা সব থেকে ভালো দিক আমার লেগেছে সেটা হচ্ছে রাইটিং। রায়হান রাফির একটা নিজস্ব স্টাইল আছে, যেটা হচ্ছে যে রায়হান রাফি নিজের সিনেমার গল্পটাকে শুরু করেন হচ্ছে প্রেজেন্ট টাইম দিয়ে, এবং গল্পটা অলরেডি আগে ঘটে গেছে বা মেন ঘটনাটা অলরেডি ঘটে গেছে, আর প্রোটাগনিস্ট বা কোনো অ্যাক্টর বা কোনো ক্যারেক্টার সেই গল্পটাকে ন্যারেট করছে এবং তার মাধ্যমে আমরা গল্পটা ঢুকি। সুড়ঙ্গ এই প্যাটার্নটা কিন্তু ফলো করছে, ফিল্মটা টাইম টু টাইম তার জনরাটা চেঞ্জ করছে। স্টার্টিং এ একটা রোমান্টিক কমেডি হচ্ছে, তারপর একটা রোমান্টিক ড্রামাতে চলে যাচ্ছে, দেন সেটা একটা ইমোশনাল ড্রামাতে চলে যাচ্ছে, দেন একটা রিভেঞ্জ থ্রিলার হচ্ছে। তো এই যে চেঞ্জেস গুলো এর স্ক্রিনের মধ্যে, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং এই যে সিনেমাটা নিজের জনরাটা চেঞ্জ করছে, সেখানে টাইম বাই টাইম যে জনরাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোও কিন্তু ভালোভাবে লেখা এবং এক্সিকিউটেড, এবং সেই প্রত্যেকটা সিন এবং জনরাকে কিন্তু আরো ভালোভাবে ফ্লেশ আউট করতে পেরেছে ওই জায়গাগুলোর ওই পোর্শন গুলোর বিজিএম। যেমন আমরা শুরুতে দেখবেন, শুরুতে যখন আমরা রোমান্টিক জায়গাটা দেখতে পাচ্ছি, রোমান্টিক কমেডিটা দেখতে পাচ্ছি, সেখানে যে সিনস গুলো আছে, সেখানে যে অ্যাক্ট গুলো আছে, সেই হিসেবে কিন্তু তার সিনেমাটোগ্রাফিটা আলাদা, তার কালার গ্রেড আলাদা, তার বিজিএম আলাদা। সেখানে খুব সুন্দর সুন্দর দুটো গান আছে, যেমন একটা সিন আমার খুব পছন্দ হয়েছে ওখানে, যেটা পুকুরে আফরান নিশো চান করছে, তোমার মির্জা বাসন মাজছে, সে পা ধরে টানছে, এই সিন গুলো না বেশ ভালো। যেমন তারপর একটা জায়গায় যেখানে ফুল সোজা জায়গাটা, সে বলছে খুলি আর তো পারতেছি না, তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে লেখা এবং বানানো, আমার ভাই দারুণ মজা লেগেছে। সেখান থেকে যখন শিফট করছে আস্তে আস্তে, রোমান্টিক ড্রামা যখন হচ্ছে, সে বাইরে কাজ করতে চলে গেছে, তার বউ বাড়িতে অন্য কিছুই করছে, হ্যাঁ, তো ওই সিনটা বেশ ভালো। অ্যান্ড এখানে একটা পোর্শন আছে যেখানে আফরান নিশো ফিরবে এবং দাড়ি ফাড়ি কামাবে, দেন ঘরের মধ্যে সে ইলিউট করবে, সেটা ইলিউশন চারপাশে দেখে তার বউ তার বন্ধুর সাথে কিসব করে বেড়াচ্ছে, এবং একটা ওয়ান টেক শর্ট চলবে ওই সিনটা দেখার মতো। ওই সিনটাতে আফরান নিশো দারুণ করেছে কাজ, এন্ড তার সাথে ওই সিনটার মধ্যে কিন্তু একটা স্লাইটলি হরর এলিমেন্টও আছে, এবং সেখানে আমরা যে লাইটিং এর ইউজটা দেখতে পাচ্ছি সেটা তো একটা মিনিং ক্রিয়েট করে দিয়েছে, এবং তার সাথে যে সিনেমাটোগ্রাফিটা ওয়ান টিকেট যেভাবে এগিয়েছে, যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বা এবং সাউন্ড এফেক্ট গুলো আমরা শুনতে পাচ্ছি, একটা স্লাইট হরর টাচ দিয়েছে এবং সেটা ভালোভাবে ওয়ার্কও করেছে। দেন সেখান থেকে যখন একটা রিভেঞ্জ থ্রিলারে যাচ্ছে, যে সুড়ঙ্গটা কাটা হচ্ছে, কতটা পরিশ্রম লাগে, সে কিভাবে প্ল্যানটা করছে, সেই জায়গাগুলো, দেন লাস্টের যে এন্ডিং এর পোর্শনটা, ওটা মারাত্মক, ওটা লিটারালি মারাত্মক। এবার আসবো এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিং, যেখানে কিন্তু ভাই এই সিনেমাটা আউট অ্যান্ড আউট আফরান নিশো শো। আফরান নিশো দারুণ অ্যাক্টার, তিনি তার নিজের বডিটাকে যেভাবে চেঞ্জ করেছেন, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছে, তার তাকানো, তার কথা বলা দুর্ধর্ষ। একটা জায়গা আছে যেখানে আফরান নিশো সুইসাইড অ্যাটেম্প করছে, ওই যে টোটাল সিনটা দারুণ, মানে সে এরকম হাত পাত কাঁপছে, মানে সে বডি দিয়ে, আঙুল দিয়ে কিন্তু ওখানে পারফর্ম করেছে। এই জায়গাটা আমি তার প্রশংসা না করে থাকতে পারলাম না। আফরান নিশো প্রত্যেকটা জায়গাতে দারুণ, যেখানে কমেডি করছে সেখানে প্রচন্ড ভালো, যেখানে ইমোশনাল সিন, রিভেঞ্জ সিন, সুড়ঙ্গটা খোঁড়ার সময় তার যে পরিশ্রম, তার যে বডি দিয়ে যে পরিশ্রম, প্রত্যেকটা জিনিস তিনি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। এবং তার সাথে তমা মির্জা দারুণ কাজ করেছে, তাকে দেখে আমার একটা টাইম মনে হচ্ছিল আমি যদি সামনে পাই ভাই আমি থাপ্পড় মেরে ধরবো, আমার এটা দারুণ লেগেছে, তার পারফরমেন্স খুব ভালো। এবং যিনি এই সিনেমাতে আফরান নিশোর বন্ধুর পার্টটা করেছেন, যার নাম হচ্ছে মোস্তফা মনোয়ার,
তিনি ভাই একটা মানে আমার না তাকে দেখে একটা হাসি পাচ্ছিল, যেখানে তিনি তার বাড়িতে খাবার দিতে যান, যান টাকা পয়সা দিতে যান, তো তিনি একদম চোখ নামিয়ে কথা বলেন, চোখ নামিয়ে কথা বলেন, তখন আমার হাসি পাচ্ছিল। পরবর্তীকালে যখন জানতে পারলাম যে ভাই কেসটা এই যে সে যেমন টাকাবে, তার মানে সে কেন মানে ওই টাকায় না সে নিজেকে কন্ট্রোল করে অ্যাকচুয়ালি, কারণ তুই যদি তাকিয়ে ফেলে তো অন্য জায়গায় চলে যাবে ব্যাপারটা। তো এই বিষয়গুলো বেশ ভালো। এবং তার সাথে সাইদুজ্জামান সেলিম, তিনি বেসিক্যালি স্টেজ থিয়েটারের অ্যাক্টর, এবং তাকে দেখে মনেই হচ্ছে না সেটা। তিনি তার চট্টগ্রামের যে অ্যাকসেন্ট এত সুন্দরভাবে ইউজ করেন, প্রিয়তমাতেও তিনি ছিলেন, প্রিয়তমাতেও তার আমি অ্যাক্টিং দেখলাম, তো তিনি খুব ভালোভাবে চট্টগ্রামের অ্যাকসেন্টটা ইউজ করতে পারেন। আমার দারুণ লেগেছে তার কাজ। এবং তিনি প্রত্যেকটা সিন যেভাবে করছেন, তার নানির গল্প বলছেন, খিস্তি করছেন, তো আমার দারুণ লেগেছে তাকে। And the third part of the film is technical dik. That technical line durdhorsho. Eta dekhe literally feel hochhilo na je ami ekta bangladesher cinema dekhchi. Karon bangladesher cinema holer je cinema gulo hoy seta na khub nokol feel hoy amar kache. Karon ami onek din thekei bangladesher cinema dekhchi. Even recently ami dekhchilam Shakib Khan er je cinema gulo release pelo er age oi leader ami bangladesh and all. Shekhane ami dekhchi set design khub fake lagche. অ্যাক্টিং ফেক লাগছে, সিনেমাটোগ্রাফি ফেক লাগছে, লাইটিং এর ইউজ খুব বেশি আদিকালের সিনেমার মতো। এই সিনেমাটা একটা মাইলস্টোন বাংলাদেশি সিনেমার জন্য টেকনিক্যালি। টেকনিক্যালি দিস ফিল্ম ইজ ব্রিলিয়ান্ট। সিনেমাটোগ্রাফি, লাইটিং, অ্যারেঞ্জমেন্ট, সেট ডিজাইন। হ্যাঁ, এখানে একটা কথা বলার, এই সিনেমাটা সেট ডিজাইনের ক্ষেত্রে বাংলাদেশি সিনেমার মধ্যে এখনো অব্দি সব থেকে ভালো কাজ করেছে। এবং তার থেকে বড় কথা, তারা এর সেট ডেভেলপ করার আগে আগে মিনিয়েচার করে পুরোটাকে প্রপার একটা প্ল্যান করেছেন, দেন সেটাকে এক্সিকিউট করেছেন। এবং ওই যে গ্রামটা আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং এ, দেন সুরঙ্গ, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাগছিল। ইভেন আমাদের বাংলায় আমরা যখন এই আউটডোর সেটস আমরা দেখি সেগুলো ফেক লাগে আমার, তো এইটা ওই গ্রামটাকে এত বিলিভেবল বানিয়ে দিয়েছে আমার মনে হচ্ছিল না যে ভাই ওটা একটা সেট। ইভেন দ্যাট সুরঙ্গ, ব্যাংক, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে হ্যান্ডেল করা, এবং সেখানে সিনেমাটোগ্রাফিটা যেভাবে করা হয়েছে, প্রত্যেকটা শর্ট টেকিং যেভাবে নেওয়া হয়েছে, খুব ভালো ভাই। এবং এই সিনেমাটার এডিট পর্যন্ত প্রচন্ড ভালো। আর এই সিনেমাটার যে জনরা চেঞ্জটা, সেটাকে এডিট এত ভালোভাবে হ্যান্ডেল করেছে, আমি বাংলাদেশের সিনেমার থেকে এটা কিন্তু এক্সপেক্ট করি না। তো আমার প্রত্যেকটা জিনিস এই সিনেমাতে ভালো লেগেছে। আমার এই সিনেমাটাতে কোনো পয়েন্ট এমন নেই যেটা আমার খারাপ লেগেছে। অ্যান্ড এই সিনেমাটা কিন্তু একটা কমার্শিয়াল ফিল্ম, তো সেই কমার্শিয়াল এলিমেন্ট গুলো আছে। এই সিনেমাটার নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এই সিনেমাটা যে দেশে রিলিজ পেয়েছে সেই দেশ এই সিনেমাটাকে ডিজার্ভ করে না, সেই দেশের অডিয়েন্স এই সিনেমাটাকে ডিজার্ভ করে না। এই সিনেমাটা আউট অ্যান্ড আউট আমার দেখে মনে হচ্ছিল আমি একটা তামিল ফিল্ম দেখছি। এটা যদি তামিলে রিলিজ করতো, তামিল ইন্ডাস্ট্রি বানাতো, সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি সিনেমা, জাস্ট অ্যাক্টার হতো ধনুষ, বা মালায়ালাম ইন্ডাস্ট্রি বানাতো, অ্যাক্টার হতো ফাহাদ ফাসিল, আপনি দেখতেন কি করে দিত এই সিনেমাটা। এই সিনেমাটার একটাই নেগেটিভ পয়েন্ট যে এই সিনেমাটা বাংলাদেশে রিলিজ করেছে। অ্যান্ড অবভিয়াসলি সিনেমাটা প্রচন্ড ডার্ক। এই সিনেমাটা নিজের যে মেসেজটা দিচ্ছে না, সেই মেসেজটা কিন্তু ডিরেক্টলি বলছে না, অনেক মেসেজ আছে এই সিনেমাটার মধ্যে, এবং পজিটিভলি বলছে না, বেশি বেশি করে মেসেজ দিচ্ছে না। গ্রিড নিয়ে কোনো বড় 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 বুলি নেই, মেসেজ নেই, বড় বড় লেকচার নেই, স্ট্রেট টু দ্য পয়েন্ট সিনেমা শেষ হচ্ছে, ব্যাস বেরিয়ে যাওয়া হল থেকে। কোনো কিছু স্পুন ফিট করা নেই সিনেমাটাতে। আমার পার্সোনাল রেটিং এই সিনেমাটাতে 9.5 out of 10।